न्यूज़ टुडे और शुरूते नजर राखबो धर्मतलाय अनशन आमरण अनशने बसेছেন जूनियर डाक्तारদের 7 জন এবং এই গত 5 অক্টোবর থেকে শুরু হওয়া অনশন নিয়ে সরকার এখনো পর্যন্ত নীরব। শনিবার রাত থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। কুলতলি নির্যাতিতা এবং কাদম্বিনী প্রতীকী ছবি নিয়ে মণ্ডপে মণ্ডপে পরিক্রমা করবেন জুনিয়র চিকিৎসকরা। আর্থিক সাহায্য করে যাচ্ছেন সাধারণ মানুষও। लगातार धर्मतलाय आमरण अनशन शुरू करेছেন जूनियर डाक्तारদের 7 জন। तबे এই 5 अक्टोबर থেকে শুরু হওয়া অনশন নিয়ে এখনো পর্যন্ত সরকার নীরব রয়েছে বলেই জানা যাচ্ছে। শনিবার রাত থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। কুলতলি নির্যাতিতা এবং কাদম্বিনীর প্রতীকী ছবি নিয়ে মণ্ডপে মণ্ডপে পরিক্রমা করতে দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের এবং সেই সঙ্গে এই অনশনরত জুনিয়র চিকিৎসকদের সাহায্য করতে এগিয়ে আসছেন সাধারণ মানুষও। অর্থাৎ সাধারণ মানুষও শামিল হচ্ছে তাদের आंदोलने। जो छवि आपनादेर सामने तुले धरछि धर्मतलाय आमरण अनशन शुरू करेছেন जूनियर डाक्तारদের 7 জন এবং তারই মাঝে অভিযোগ উঠছে গত 5 অক্টোবর থেকে শুরু হওয়া এই অনশন নিয়ে এখনো পর্যন্ত নীরব রয়েছে রাজ্য সরকার। কোনো রকম প্রতিক্রিয়াই পাওয়া যাচ্ছে না এবং তারই মাঝে কুলতলি নির্যাতিতা এবং কাদম্বিনীর প্রতীকী ছবি নিয়ে মণ্ডপে মণ্ডপে পরিক্রমা করতেও দেখা গেল জুনিয়র চিকিৎসকদের। কি বলছেন তারা শোনাবো আপনাদের। কিসের জন্য নিয়ে এসেছে? এই যে ডাক্তার বাবুদের জন্য ন্যায়ের পথে বিচারের দাবিতে। আপনারা কোন দিলেন মানে ঠাকুর পূজা দিয়েছি দক্ষিণেশ্বরে। কাদের উদ্দেশ্যে? এই যে জুনিয়র ডাক্তারস ফোরামের উদ্দেশ্যে পূজা দিয়েছি। হ্যাঁ আসলে আসল দেবদেবী তো এখানেই বিরাজমান। যদি আমাদের তো সর্বক্ষেত্রেই রবীন্দ্রনাথ ঠাকুর সর্বাঙ্গীকে যদি বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের দীনদান একটা কবিতা পড়েছিলাম অনেকদিন আগে। কবিতা তো ভীষণ মানুষের প্রাণের জিনিস, তো তার অনুযায়ী বলতে পারি যে ঈশ্বর তো দেবালয়ে থাকেন না, থাকেন মানুষের মধ্যে। তাই এখানে যে মানে কী বলবো যে জলজান্ত যে দেবদেবীর রয়েছে আজকে বোঝন এখান থেকেই শুরু হোক। মা কালিকার কি প্রার্থনা করলেন? যাতে সঠিক বিচার হয়। এনারা যে পথে এগোচ্ছেন যে শির দ্বারা সোজা রেখে এনারা আমাদের অভূতপূর্ব পথ দেখিয়েছে, শক্তি দিয়েছে। সেই শক্তি নিয়ে আমরা যেন সবাই চলতে পারি, এনাদের সঙ্গে থাকতে পারি।